महाराज राजकुमार प्रहस्त। प्रहस्त की होए छे प्रहस्तर? महाराज राजकुमार रणभूमिते वीरगति प्राप्त होए छे। प्रहस्त लंकार একটা স্তম্ভ চলে গেল ইন্দ্রজিৎ, চলে গেল। बदला नेबो पिताश्री, लक्ष्मण के ही नय रामेर एक एक भाई के ओ अयोध्या पर्यंत छाड़ब ना। जतक्षण चार भाई के मेरे प्रहस्तेर बदला ना नेबो, लंकाय फिरे आसब ना। ना जुबराज, ना जुबराज, এই সুযোগ আমাকে প্রদান করুন। মহারাজ, রামকে বধ করার প্রথম অধিকার আমার, কেননা উনি আমার পিতাকে বধ করেছেন। মায়ের প্রতিজ্ঞার মর্যাদা রাখতে হবে। মহারাজ, আমার মাতা পণ করেছেন যতক্ষণ না আমি রামের শিরচ্ছেদ করে আনবো ততক্ষণ আমি পিতৃতর্পণ করতে পারবো না। আমি তোমার মায়ের ভাবনার সম্মান করি বীর মকরাক্ষস, উনি যা বলেছেন তুমি তাই করো, কিন্তু আজই করো, না হলে আমি স্বয়ং রণভূমিতে যাওয়ার কথা ভাবছি। আমি এই যুদ্ধকে দীর্ঘ করতে চাই না। মহারাজ, আমাকে একটা সুযোগ দিন, আমি ওই রণভূমিতে পৌঁছিয়ে প্রলয় বাঁধিয়ে দেব। শত্রুদের সংগ্রাম ক্ষেত্রকে আমি শ্মশান ক্ষেত্র বানিয়ে দেব। প্রতিশোধের আগুন আমার মনে সেদিন থেকে জ্বলছে, যেদিন দণ্ডকারণ্যে আমার পিতা খর আর কাকা দূষণ সমস্ত সেনা সমেত আপনাহতি দিয়েছিলেন। মহারাজ, আপনি জানেন না আমার মাতা আমার পিতা খরের মৃত্যুর পরে আজ পর্যন্ত নিজের সিঁদুর মোছেননি। মৃত শরীরের আত্মার শান্তির জন্য এখনো তর্পণ হয়নি। মহারাজ, আমার মাতার এখনো পণ, যে রামের বাণ তার পতির প্রাণ নিয়েছে সেই রামের খর্পে জল ভরে ওনার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ তর্পণ করব। মায়ের চোখের জলের মর্যাদা রাখতে আমাকে ওনার পণ পূরণ করতেই হবে। রামের শিরচ্ছেদ করে মায়ের অন্তরের জ্বালাকে শান্ত করবই। করবে, অবশ্যই করবে বীর মকরাক্ষস। আমার বিশ্বাস আছে তোমার অন্তরে লেলিহান অগ্নিশিখা আজ এই যুদ্ধের শেষ নির্ধারণ করবে। যাও, তোমার জয় হোক বীর মকরাক্ষস। জয় অবশ্যই মহারাজ ধীরাজ লঙ্কেশ্বর রাবণের হবে। প্রহস্তের মতো পরাক্রমীকে নিহত করে আমার বীর ভাই লক্ষণ শত্রুর পরাজয়ের দ্বার খুলে দিয়েছে, এতে কোনোই সন্দেহ নেই। পুত্রের মৃত্যুর আঘাতে ক্ষিপ্ত হয়ে রাবণ প্রতিঘাতের জন্য ভীষণ আঘাত আনবে। এবার আমাদের খুব সাবধানে থাকতে হবে। সাবধান তো তারাই থাকে বৃক্ষরাজ যাদের অন্তরের জ্বালা নিভে যায়। আমার ভেতর জ্বালামুখী জ্বলছে, জ্বালামুখী। আমি রাবণ আর মেঘনাদের আসার প্রতীক্ষা করছি।
কে ইনি? রাবণ আসছেন নাকি? না, রাবণ নয়। তাহলে ইনি কে? মকরাক্ষস। মকরাক্ষস কে? রাবণের ভাই, সেনাধিপতি খরের পুত্র। খর? যে পঞ্চবটিতে ছিল? হ্যাঁ, সেই। হয়তো ওর মনেও সেই প্রতিশোধের জ্বালা জেগে থাকতে পারে।